ইচ্ছে থাকা সত্ত্বেও কাদম্বিনী পড়তে পারছে না। একটা কথা কই দিদি, যা করছো একের ঠিক করছো, আর কিছুদিন আগে যদি শক্ত হতে আরো ধরতে পারতাম, এক দিনে তাহলে মিনুর বিয়া হইয়া বাচ্চা কাচ্চা হইয়া যাইত। দিদি সামাল কে, দিদি গরম হ্যায়। মিনু, উমার রসগোল্লা বানিয়েছিস নাকি? বাহ, খুব ভালো কাজ করেছিস। আজ বরং অতিথিদের শেষ পাতে মিষ্টি দেওয়া যাবে। আমি বাবু এইসব পোশাকই রান্না করতে পারবো না। ভোজুয়া, যা বাটি নিয়ে এখন বরং সবাইকে দুটো দুটো করে মিষ্টি দিয়ে দি, আবার খাবার পরে না হয় দেওয়া যাবে। আরে মিনু, বলছিলাম তোর বাবা মশাই বিকেলে কিছু খেয়েছেন? না মা, বাবা মশাইয়ের মন মেজাজ ভালো না থাকলে তো জানোই, উনি শুধু এখন এক মনে প্রার্থনা করে যাবেন। তাছাড়া আজ আমি বাবা মশাইকে মুখের ওপর যে জবাব দিয়েছি, তারপর উনি খুবই ভেঙে পড়েছেন, আর মনে হয় না কিছু খাবেন বলে। মা, তুমি ভোজুয়া ভাইয়ার থেকে একটা বাটি এনে দাও না, আমি চিনিকে দুটো রসগোল্লা তুলে দিই, ও খাক ততক্ষণ। আয় চিনি। এই বেলা তাড়াতাড়ি খেয়ে নে, তোর মা ওদিকে সন্ধে দিচ্ছে দেখলাম। কতবার তোরে কয়েছি সাজের বেলা আইবি ঠাউরে, একটা কথা চিনি, কি করছিস? বিষম লেগে যাবে তো, আসতে খা, গলায় লেগে যাবে। চিনি দেখেছ, দেখেছ চিনি? ও মা সিনি, কি হলো? কাশ কাশ কাশ, কেসে বের কর। কি হলো? ওগো সিনির বাবা, কোথায় গেলেন আপনি? দেখেন আমাকে, সিনির কি হয়েছে? শিগগির আহেন। ও মা, কি হলো মা, কি হয়েছে, কি হলো? চিনি কাশ, জোরে জোরে কাশ, কেসে বের কর, ভয় পাবি না, ভয় পাবি না, কাশ কাশ, জোরে জোরে কাশ, জোরে জোরে কাশ, কেসে গলায় যেটা আছে সেটা বের করার চেষ্টা কর।